ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে রাজ্যে ফের করোনা আক্রান্তে মৃত্যু কলিম্পংয়ে করোনা আক্রান্ত মহিলা মৃত্যু হয়েছে গতকাল রাত 2টায় এই নিয়ে রাজ্যে দুজনের করোনায় মৃত্যু হলো ওই মহিলা ভর্তি ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষিণ ভারতে থেকে চেন্নাই থেকে ফিরে প্রবল শ্বাসকষ্ট নিয়ে কলিম্পংয়ে বাসিন্দা ওই মহিলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সনদজা সনদ হাসপাতাল সূত্রে আর কি জানতে পারছে ওই মহিলা যখন হাসপাতালে ভর্তি হন কি কি উপসর্গ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন এবং পাশাপাশি ওই মহিলার সংস্পর্শে যারা দেখাইতে দেখো যেটা হচ্ছে যে এই ছাবারিখে উনি ভর্তি হয়েছিলেন এবং তারপর থেকে পরিস্থিতির কিন্তু অবনতি হয় এখন এবং গতকাল রাত দুটোই তিনি মারা গেছেন এবং সবচেয়ে উদ্বেগজনক যে এই চেন্নাই থেকে ফিরেছেন উনিশ তারিখে বিমানেছেন বিমানে ফিরেছেন বিমানে প্রচুর যাত্রী ছিল যে ইতিমধ্যে যাত্রী সিকিমের ছিলেন এবং সিকিম সরকার ইতিমধ্যে এই ছয়জন যাত্রীকে আইডেন্টিফাই করেছে তিনজনকে পাওয়া গেছে এখনো পর্যন্ত তিনজনের খোঁজ পাওয়া যায়নি সেই তিনজনকে ইতিমধ্যেই কিন্তু হোম কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে এবং সেই তিন যাত্রী কিন্তু খোঁজ চলছে পাশাপাশি এই যে বাকি যে যাত্রী ছিল স্পাইস জেটে তারা ঠিক কোথায় রয়েছে সেটা কিন্তু এখনো কিন্তু খোঁজ পাওয়া যায়নি উত্তরবঙ্গের কত যাত্রী ছিল সেটাও কিন্তু জানা যায়নি সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের রয়েছে এবং যে কারণে কিন্তু বিশেষ করে স্বাস্থ্য দপ্তর শুধু নয় প্রশাসনিকভাবেও কিন্তু উত্তরবঙ্গে সেই দিন কারা কারা ছিলেন এবং এটা কিন্তু খোঁজ করা হচ্ছে না হলে এরকমভাবে প্রচুর অর্থাৎ সংক্রমণটা ঠিক কোন স্তরে যেতে পারে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় তবে সেই মহিলা যে চিকিৎসক সঙ্গে ডাক্তার দেখিয়েছিলেন তাকে হোম করে রাখা হয়েছে সেই চিকিৎসক দেখেছিলেন সেটাও কিন্তু এখনো কিন্তু কিন্তু আইডেন্টিফাই করা যায়নি এই চরম রয়েছে হয়েছিলেন গতকালকে মারা গেছেন অন্তত চার দিনের মধ্যেই মারা গেছে স্বাভাবিকভাবে এই মৃত্যুর ঘটনায় কিন্তু একটা অন্যরকম উদ্বেগ তৈরি হয়েছে মাদুরী শরৎ দেখাই তোমার কাছে জানতে চাইবো এই মহিলা ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে কি জানতে পারছো দেখো যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে এই মহিলা সাত তারিখে চেন্নাই গিয়েছিলেন তার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে উনিশ তারিখে ফিরে আসেন এবং আরেকটা জিনিস খতিয়ে দেখা হচ্ছে কোনো বিদেশ যাত্রার কোন রয়েছে কিনা তার কোন হিস্ট্রি রয়েছে কিনা তবে এখনো পর্যন্ত বিদেশ যাত্রার কোনো হিস্ট্রি পাওয়া যায়নি একেবারে বিদেশ যাত্রার বিষয়টা যেমনটা জানা যাচ্ছে ওই মহিলা আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলেন ওই মহিলা ছাব্বিশ তারিখ থেকে হাসপাতালে ভর্তি হন এবং তারপরেই তার বেশ কিছু উপসর্গ দেখা দেয় বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় বিদেশ যাত্রার কোনো ইতিহাস আছে কিনা এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখছে ওই মহিলার ক্ষেত্রে তবে তিনি দক্ষিণ ভারত থেকে ফিরেছিলেন এটা জানা যাচ্ছে গতকাল যদিও তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল সন্ধ্যের দিকে এবং তারপরেই তার অবস্থার অবনতি হতে শুরু করে অবশেষে গতকাল রাত দুটো নাগাদ তার মৃত্যু হয়